ছাড় দেবে কিনা সেটি অনিশ্চিত। এদিকে ফিলিস্তিনও বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে। এগুলো হলো, পশ্চিম তীরের যেসব অংশ ইসরায়েল অবৈধভাবে দখল করে রেখেছে সেগুলো নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের হাতে তুলে দেয়া, পশ্চিম তীরে ইহুদি বসতি নির্মাণ সম্পূর্ণ বন্ধ করা, পূর্ব জেরুজালেমে আবারও যুক্তরাষ্ট্রের কনসুলেট খোলা, যেটি তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হওয়া ইসরায়েল ফিলিস্তিনের মধ্যকার আলোচনা আবারও শুরু করা, 2014 সালে যেটি তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সময় বন্ধ হয়ে গিয়েছিল। এখানেই সৌদি আরব ও ইসরায়েলের সম্পর্ক বাস্তবায়নে যে বাধাগুলোর কথা বলা হচ্ছে তা স্পষ্ট। তার উপর গত শনিবার হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি রকেট হামলা শুরু হয়। সৌদি আরব ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্রকে ফিলিস্তিনের দেয়া শর্তগুলো মানতে হবে। যুক্তরাষ্ট্র এখন কি পদক্ষেপ নেবে সেটি দেখার অপেক্ষা। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে চুক্তির ক্ষেত্রে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে যে প্রস্তাবগুলো দিয়েছে তার মধ্যে একটি হলো, বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের উদ্দেশ্যে মার্কিন প্রযুক্তি ও কারিগরি সহায়তা চেয়েছে রিয়াদ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে সৌদি আরব খুব ভালো করেই জানে চীনের সঙ্গে সম্পর্ক যতই ভালো হোক না কেন, নিরাপত্তার জন্য সৌদি আরবের পাশাপাশি আরব দেশগুলোর যুক্তরাষ্ট্রকেই প্রয়োজন। তবে বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের প্রস্তাব মধ্যপ্রাচ্যে বাইডেনের আঞ্চলিক সংহতি প্রতিষ্ঠার যে কৌশল নীতি তার বিরোধী, কেননা ইরানকে বাদ দিয়ে ওয়াশিংটনের পক্ষে এটি অর্জন সম্ভব নয়। আর ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আদায় কাজকলা সম্পর্ক, সৌদি ইসরায়েল চুক্তি করার পথে আরও বাধা রয়েছে। এর মধ্যে একটি হলো জনমত, সৌদি আরবের নাগরিকরা ইসরায়েলকে স্বীকৃতি দেবে কিনা সেটিও একটি বিষয়। সম্প্রতি একটি জরিপে দেখা গেছে মাত্র 2% সৌদি তরুণ ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকের পক্ষে, যা আসলেই অনেক কম।